হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ডেলিকেসিস। আজকে আমি আপনাদের জন্য ফুলকপির একটা খুবই সিম্পল আর ইজি রেসিপি নিয়ে চলে এসেছি, ফুলকপি বসানো বা স্টিউড কলিফ্লাওয়ার। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আমার ভিডিওস ভালো লাগলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে টিপে দিন, আর আমার রেসিপিস সব থেকে প্রথমে ফ্রিতে দেখতে গেলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটিকেও টিপে দিন। ফুলকপি বসানো করার জন্য প্রথমেই আমি ফুলকপি নিয়ে নিয়েছি, এরকম মিডিয়াম সাইজের পিসেসে কেটে নিয়েছি আর গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি টুকরো করে কেটে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, এটাকেও টুকরো করে কেটে রেখেছি। 1/4 কাপ মটরশুঁটি, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি, 6টা গোলমরিচ, 2টো লবঙ্গ আর 2টো ছোট এলাচ। নিয়ে নিয়েছি মাখন, তাছাড়া নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সমস্ত ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নেবেন। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলোকে একসঙ্গে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে, এরকম মিহি করে পেস্টটা তৈরি করতে হবে। এবার একটা মিক্সিং বোলে আমি ফুলকপিগুলো নিয়ে নিয়েছি, এবার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ফুলকপির সঙ্গে এই পেস্টটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত ফুলকপির গায়ে এই পেস্টটা খুব ভালোভাবে লেগে যায়। ফুলকপির সঙ্গে পেস্টটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার এটাকে আমি 10 মিনিট রেস্ট হতে দেব। ফুলকপিটা 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার কড়াইয়ে 4 টেবিলস্পুন সাদা তেল আমি গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ, ছোট এলাচ আর লবঙ্গ। এবার ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যেই মশলা মাখানো কফিটা আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি, স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা এখন কিন্তু আমার লোতে আছে। এবার গ্যাসের আঁচটাকে এরকম লোতে রেখেই ঢাকা দিয়ে কফিটাকে সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিতে হবে। কফিটা সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি। ফুলকপিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসছে। এই সময় আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর মাখন। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর লো ফ্লেমেই ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট একটু রান্না করে নেব। দু তিন মিনিট পর ফিরে এলাম, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। ফুলকপি বসানো একদম রেডি হয়ে গেছে, খুব সুস্বাদু খেতে হয়েছে। ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।